ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্নেহা, আর তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আয়ব সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কি, আজকে হচ্ছে ভাই ফোঁটা। তাই আমরা মামা বাড়িতে এসছি, এই যে গোলু ভাই, তারপর বুনু আছে, বুনু আসছে, একসাথে মিলে সবাই আমরা ভাই ফোঁটা সেলিব্রেট করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা স্টার্ট করা যাক ভাই ফোঁটা, তাই তো? এখন টাটা। এই যে এটা হচ্ছে আমার বড় ভাই, আর এটা আমার ছোট ভাই। এরাও আমার খুব কাছের দুজন মানুষ, এদেরকেও আমি ফোঁটা দিয়েছি। এই যে আমি শোন না গোপাল ভাই, এই যে আমার ডল সোনা, মানে এটাও আমার বুনু, দেখছো পাশের মিষ্টি থেকে ওপরে কিসমিসটা চুরি করছে। ওর মাথায় কেন আমি আশীর্বাদ করছি তার কারণ হচ্ছে ও আমাকে বলেছে ওকেও যেন আমি ফোঁটা দিই, নতুন স্টাইলে বুনু ফোঁটা, তার জন্যই ওকে আমি আশীর্বাদ করছিলাম। এখন আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়ে গেছি। এটা একটা ছোট্ট প্যান্ডেল,
প্যানপুরের আগে হয়েছে, এবার আমরা যাচ্ছি প্যানপুরের প্যান্ডেল দেখতে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমরা যারা দেখতে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা কিন্তু আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো কি সুন্দর লাইটিংটা হয়েছে এই ভিডিওতে, তোমরা প্যান্ডেলে ভিতরে বাইরে সব কিছুই দেখতে পারবে। তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
ভয় পাচ্ছে তো একজন, এই যে ভাই যে ঘুরছে, তোমরা দেখো ভাই আর গুলো ঘুরছে সেটা, তোমরা একটু দেখে নাও আগে। হ্যাঁ ভাই ভাইয়া সবাই, আমার থেকে নে 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 নিয়ে খা। আমরা এখন মোমো খেয়ে নেই, মোমো খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকের মতো আমার ভিডিওকে করছি এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।